ভারত আর রাশিয়ার মাজত বাণিজ্যিক করিডর শীঘ্রেই মুকলি হব এই করিডর। এই করিডরে নতুন ব্যাপার বাণিজ্যর বাট মুকলি করিব। ভারত আর রাশিয়ার মাজর এই যে করিডর, ইয়াক কোয়া হয় ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর INSTC। শীঘ্রেই মুকলির পথত বলে এইভাবেই কোয়া হয়েছে, কিয়নো এই প্রকল্পটুক লই বিভিন্ন ধরনের চিন্তা চর্চা, বিভিন্ন ধরনের এই প্রজেক্ট সম্পর্কীয় কথা বতরাবুর আগবাড়ি আছে। কিন্তু শেহতীয়াক ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করে যেহেতু রাশিয়া ভ্রমণ করিলে, সেই ভ্রমণের সময়সাতে দুয়োগী বিদেশ মন্ত্রীয়ে এই বিষয়টুক লৈ খুব গুরুত্ব আরোপ করেছে। আর এই পথসা মুকলি হওয়ার লগেলগে ব্যাপার বাণিজ্যর ক্ষেত্রে বিশেষকৈ রাশিয়া আর ভারতের মাজত আজি দশকর পিছত দশক ধরে এই ব্যাপার বাণিজ্য চলি আহিছে, খুব ভাল দুইখন দেশের মাজর সম্পর্ক এই গোটেই দিকটুক নতুনত্ব আনি দিব বা আরো সুবিধা করে দিব। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আর রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গে লাভরভ দুয়োগী বুধবারে বিস্তৃতরূপে এই বিষয়টির উপর আলোচনা করে। আর বৈঠকের অন্তত ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করে আর রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গে লাভরভে দুয়োগী সাংবাদিক সম্বোধন করে কয় যে খুব শীঘ্রে এই করিডর মুকলি হব। এই যে করিডরের কথা কোয়া হয়েছে, নর্থ সাউথ রেড ট্রান্সপোর্ট করিডর, এই করিডরটো আসলতে ভারতের রাশিয়ালে যায় বিভিন্ন সেন্ট্রেল এশিয়ান দেশ হয়ে। রাশিয়ার বিদেশ মন্ত্রী লাভরভে কয় যে যখন দেশ এই প্রজেক্টক লো বা এই করিডরক লো যথেষ্ট উৎসাহী, আর সেইভাবে শীঘ্রে ইয়াক সাকার রূপ দিয়া হব। আর এই করিডর মুকলি হওয়ার লগেলগে ভারতে নিজকে গোটেই বিশ্বত ব্যাপার বাণিজ্যর ক্ষেত্রে আরো অধিক মজবুত স্থিতিত নিজকে রাখিব পারিব। লগতে আন এটা খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে আর যি কথা এস জয়শঙ্করে কৈছে যে কেবল ভারতরেই যে উন্নয়ন হব বা রাশিয়ারেই যে সুবিধা হব, রাশিয়া বা ভারতরেই যে লাভ হব এই করিডরের জড়িয়ে তেনেকুৱা নহয়। ইয়ার উপরও এই করিডর যিকেইখন দেশের মাজেরে পার হব বা এই বাটে যিকেইখন দেশক চুই যাব আটাইকেইখন দেশকে ই লাভান্বিত করিব। এস জয়শঙ্করে লগতে কয় যে এই গোটেই বিষয়টো খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। এটা আপনার মনলে আহিব পারে যে INSTC ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরনো প্রকৃতার্থত হয় কি বা ইয়ার ইকিমান দীঘল, ইয়ার বাকি দিকসমূহ কি কি? প্রায় 7,000 কিলোমিটার দীঘলিয়া এই করিডর আর ইয়াক এক মাল্টি মোড নেটওয়ার্ক বলে কোয়া হয়েছে, কিয়নো এই করিডরে সামরি লব জলপথ, সামরি লব রেলপথ, লগতে স্থলপথ। ভারতৰ পৰা ইৰাণ, ইৰাণৰ পৰা আফগানিস্তান, আফগানিস্তানৰ পৰা আজাৰবাইজানৰ পৰা বিভিন্নখন এই ধৰণে চেণ্ট্ৰেল এছিয়ান দেশ সামৰি ই ৰাছিয়াৰ সৈতে যোগসূত্ৰ স্থাপন কৰিব। ভাৰত, ইৰাণ, ৰাছিয়া, আজাৰবাইজান, কাজাকাস্তান, আৰ্মেনিয়া, বেলাৰুছ, তাজিকিস্তান, কিৰ্গিস্তান, ওমান, ছিৰিয়া, টার্কি, লগতে ইউক্রেন আর বুলগেরিয়া, এই আটাইকেইখন বর্তমান অংশীদার রাষ্ট্র এই করিডরের। আর ইয়ারে বুলগেরিয়া অবজার্ভার মেম্বার। এটা প্রসঙ্গ যে বিশ্ব অর্থনীতিত এই করিডরে কিমান প্রভাব পেলাব। আসলতে এই যে পথ কোয়া হয়েছে যে 16শ শতিকার ভারত আর রাশিয়ার মাজত ব্যাপার বাণিজ্যর ই এক পথ হিসাবে বিবেচিত হয়ে আহিছে বা সেই তেতিয়ারেপরা আজিরপরা 100 বছর পূর্বে ইয়াক ভারত আর রাশিয়ার মাজত এই পথ চুয়ারে ব্যাপার বাণিজ্য হয়ে আহিছে। আর এই করিডরের গুরুত্ব এইভাবেই বেশি, কিয়নো বাকি যিসমূহ রুট আছে ভারত আর রাশিয়ার মাজর, সেই রুট সমূহতক বা সেই পথ সমূহতক ই প্রায় 40% দূরত্ব ই হ্রাস করে আনব। আর যেহেতু দূরত্ব হ্রাস হব, এই পথেরে এই করিডরে প্রায় 30% খরচও বা ব্যয়ও রাহি হব। চীন দেশের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভর কথা, BRI-র কথা হয়তো বহুতেই জানে, যে BRI চীন দেশের এক অভিলাষী এক প্রকল্প বলে কোয়া হয়, যত চীনে বিভিন্ন ধরনের আন্তঃগাঁথনি গড়ি আছে একো একোখন দেশত, আর তার বিনিময়ত কিন্তু চীনে কিছু তেওঁলোকৰ সুবিধা বিচারি আহিছে। এটা গিভ এন্ড টেক পলিসিত চীন দেশ এই প্রজেক্টর জড়িয়ে চলি আছে। কিন্তু ভারতর বা রাশিয়ার মাজর এই করিডরের বেলিকা কথাখিনি সুকিয়া, ইয়াত ঋণের কথা নাহে বা কোনোবা এখন দেশক ঋণের বোঝা দি সেই তাত প্রজেক্ট বা সেই বাট মুকলি করার তেনেকুৱা কথাবোৰ ইয়াত নাহে।
ইয়াত যিসমূহ আন আন ৰাষ্ট্ৰ থাকিব এই কৰিডৰ যিসমূহ দেশলৈ দেশৰ মাজেৰে পাৰ হ'ব সেই দেশসমূহেও যথেষ্ট ইয়াৰ জৰিয়তে লাভান্বিত হ'ব মুঠৰ ওপৰত এই প্ৰকল্প সম্পূৰ্ণ হোৱাৰ লগে লগে বা এই কৰিডৰ মুকলি হোৱাৰ লগে লগে বহুখিনি কথা বেপাৰ বাণিজ্যত সহজ হৈ পৰিব আৰু ইয়াৰ জৰিয়তে নিশ্চিতৰূপে ক'ব পাৰি যে বেপাৰ বাণিজ্যৰ বহু নতুন দুৱাৰ মুকলি হ'ব